যাচ্ছি, কোথায় যাচ্ছি? একটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি মেলায় আমরা আজকে যেতে চলেছি, তো তোমাদেরকেও সেটা দেখাবো। সেটা কোথায়? এখন আমি দত্তপুকুরে আছি, এখন এই এই সময়ে আমি এখন দত্তপুকুরে আছি। এখন ঠিক বাজে বলে দিচ্ছি, দুটো পঞ্চাশ এখন রাস্তায় আছি। তো এখান থেকে যাব একেবারে গোবরডাঙ্গা। বুঝতেই পারছো, অনেক 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 বছরের একটি পুরনো একটি মেলা, ঐতিহ্যবাহী একটি মেলায় আমি যেতে চলেছি আজকে। সেখানে মশলা মেলাও বলে অনেকে, প্রচুর প্রচুর ধরনের মশলা পাওয়া যায়। তো সেটাই ইনফরমেটিভ ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো লেট স্টার্ট, আজকে দেখতে থাকো, কারণ বেশি কথা বললে বেশি দেরি হয়ে যাবে, পৌঁছাতে দেরি হয়ে যাবে, তোমাদের দেখাতে দেরি হয়ে যাবে, এবং অন্ধকার হয়ে পড়লে তোমাদের দেখতেও অসুবিধা হয়ে যাবে। তো চলো এখন একটুখানি চা টা খেয়ে রওনা দেবো। গেছি সেই মশলা মানে মেলাতে। অনেকদিন পর, অনেক অনেক দিন পর এখানে আসা, মানে অনেক দিন পর মানে কী বলছি আমি, পাগল হয়ে গেলাম নাকি গরম? মানে এই প্রথম স্কুটি নিয়ে, হ্যাঁ, এতটা জার্নি করে এই মশলা, মানে মশলা বাজার আমিও ঠিক জানতাম না, এই প্রথম আমি জানতে পারি। আর এটা হচ্ছে 200 বছরের পুরনো একটি মেলা, 200 বছর ধরে এই মেলা চলছে। আর এটা হচ্ছে মশলা, বিভিন্ন ধরনের মশলা, তারপরে আরও অনেক কিছু মেলায় যেরকম যাবতীয় যা কিছু বসে সেগুলো তো বসবে, কিন্তু এরকম মশলা বাজার এটা কিন্তু দেখা যায় না। মানে গোবরডাঙ্গার লোকেরা, হাবড়ার লোকেরা তোমরা জানতেই পারবে, কিন্তু মানে অনেক অনেক মানে আমাদের মতো অনেক মানুষই জানে না। সেই জন্যই আমাদের মতো যারা মানুষ জানে না তাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই মূল উদ্দেশ্য এই ভিডিওটা করা। তো এখানে দেখতেই পাচ্ছ 201তম গোষ্ঠবিহার মেলা। তো দেখো পুরোটা, দেখো প্যান করিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটা সব মশলাগুলো বসেছে। আর মশলা তো নেবই, সেটা দেখতেই পারবে তোমরা কী কী আমরা মশলা নিচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। এই যে পুরো মশলার জায়গা, এখানে মশলাগুলো দেখে নাও, পুরো একদম পুরো সব রকমের মশলা। এটা কতদিন চলবে এই মেলাটা? 15 দিন চলবে। সেখানে প্রচুর রকমের মশলা, গোটা মশলা, গুঁড়ো মশলা, সব রকমের পোস্ত থেকে শুরু করে চাল ডাল সব কিছুই পাওয়া যাবে, সব কিছু এখানে পাওয়া যাবে। যত তাড়াতাড়ি পারবে ভিজিট করবে। এখান থেকে স্টলটা শুরু হয়েছে, মানে স্টলগুলো শুরু হয়েছে। এই যে এই সব মশলার স্টল, দেখো রসুন আদা সবই কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে শুকনো লঙ্কা, আর এইদিকে এই যে আমাকে দেবে, হ্যাঁ, জিরে গুঁড়ো। আচ্ছা এই যে এখানে হচ্ছে লবঙ্গ, দারচিনি, কালো বাদাম। আর কতদিন এই মেলাটা চলবে আর কি? মেলাটা 15ই বৈশাখ অবধি চলবে, না 15ই বৈশাখ অবধি চলবে। আচ্ছা আচ্ছা, 15 দিনে শুরু হয় পয়লা বৈশাখের থেকে, হ্যাঁ 15ই বৈশাখ। তো এইগুলো, আচ্ছা মেথি গুঁড়ো গোটা মেথি, আচ্ছা গোটা মেথি আছে। এই পোস্ত কত করে কিলো? এই যে সয়াবিন, তেজপাতা,
ধনে গোটা ধনে, এটা হচ্ছে মুগ ডাল, ছোলার ডাল, গোটা জিরে, না এটা গোটা জিরে না, এটা মৌরি, মৌরি, এটা গোটা জিরে, এটা ধনে, এটা কালো জিরে, এটা তো বলেই দিলাম এলাচ, এটা হচ্ছে মুসুরির ডাল। হ্যাঁ, এই এখন পোস্ত দেখছি, এই যে পোস্ত, এই পোস্তটা হচ্ছে 1600 টাকা করে কেজি, মনে তো হচ্ছে ভালো, ফিডব্যাক এদের প্রচণ্ড ভালো বলছে, তো দেখি নিয়ে দেখব, 1 কিলোই নিয়ে নিই। তো দিয়ে দাও পোস্তটা। আচ্ছা, এই যে ধনের গুঁড়ো নেওয়া হয়েছে 1 কেজি, তাই তো? এই 1 কেজি নিয়েছি। তারপরে বলো কি আছে, রসুন তেজপাতা দাও, এটা এত কিছু নিয়েছি বলে তেজপাতা ফ্রি, দাদা ফ্রি দিয়ে দিয়েছে। এই পুরো মশলার মার্কেট, এই মশলার মার্কেট, আর ওখানে জিলিপি টিলিপি সব বসেছে, এখানে হলুদ, এই যে গোটা হলুদ, এটা হচ্ছে গুঁড়ো হলুদ, গোটা হলুদ গুঁড়ো করে নিতে পারবে। আর এই চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখে আসি টুক করে, গিয়ে টুক করে দেখে আর চলে আসি। এই যে সব জিলিপি টিলিপি দোকান বসেছে, এই যে পুরো মেলা প্রাঙ্গণ, এই জল, এইদিকে এই যে গোবরডাঙ্গা মোড়, এই যে কালীবাড়ি মোড়, কালীবাড়ি মোড় থেকে ঢুকেই এই মেলা। চলো পুরো মেলাটা ঘুরে নিই টুক করে, গিয়ে টুক করে। এই যে এটা হলো পুরো গোটা মেলাটা, তা ওইটা হচ্ছে মশলা মেলা, আর হচ্ছে এইদিকে হচ্ছে জিলিপি, তারপরে এই যে চাটনি টাটনি, এই যে আছে না আচার, তারপরে নাগরদোল্লা, আর সামনে গেলে কাপ ডিশ এগুলোর দোকান। চলো দেখি নিই, এই যে এদিকটায় হচ্ছে ব্যাগের দোকান, দেখতে হচ্ছে মেলা যেরকম হয় সেই রকম। এই যে এখনো দোকান খুলে উঠতে পারিনি, এখন দোকান খুলছে সবে, পুরো কাচের সব জিনিস এখানে রকমারি। তো চলো দেখে নিই, পুরো জিলিপির দোকান এখানে, এই যে দেখো দারুণ, এদিকে কি সুন্দর একটা গেট হয়েছে। তো চলো রাস্তাটা পার হয়ে নিই, এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব, অনেকটাই যেতে হবে, অনেকটা স্কুটি নিয়ে তো অনেকটাই যেতে হবে। লস্যি খাচ্ছি, প্লেন লস্যি, গলা একদম পুরো শুকিয়ে গেছে, ওই জন্য লস্যিটা খেয়েই একেবারে আবার স্কুটি জার্নি শুরু করবো, কারণ অনেকটা যেতে হবে, অনেকটা পথ, অলরেডি 5:25, অলরেডি 5:25 হয়ে গেছে, আর মশলা তো তোমরা দেখেই দিলে সব কিছু নেওয়া হয়ে গেছে, আর ভেতরে একদম ঢুকিনি, মানে তোমাদের যতটা পেরেছি একদম বাইরে থেকে দেখিয়ে দিয়েছি, আর ভেতরটায় গিয়ে একদম পুরোটা দেখানো হয়নি সামনে থেকে, কারণ রাত হয়ে গেলে অনেকটা জার্নি করতে অসুবিধা হবে, যেটুকু ইনফরমেশান দেওয়ার সেটুকু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো তার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, আর পাশে থাকে বেল আইকনে টং করে বাজিয়ে দাও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তো আজকে চলো ভিডিওটাকে এখানেই এন্ড করতে চলে এসেছি, আর এন্ড তো করেই ফেললাম, আর আবার অন্য কোনো দিন অন্য কোনো নিয়ে তোমাদের সামনে হাজির হবো আবারও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।